নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই পিটিএইচ 30 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে, এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে পিটিএইচ 30। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 820 টাকা। এটি মার্কেটে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এটি ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। আমি দু একটা মেডিসিনের নাম স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। যার মধ্যে দেওয়া থাকবে সিনাক্যালসেট 30 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। আমি বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি দু একটা স্ক্রিনে নাম দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই পিটিএইচ 30 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি। এটি একটি ক্যালসিসিমেট্রিক্স নামক মেডিসিন শ্রেণীর অন্তর্গত। এটি ব্যবহার করা হয় কিডনি রোগীদের ক্ষেত্রে, হাইপারথাইরয়েডিজম ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই পিটিএইচ 30 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। রক্তে দেখা যাচ্ছে উচ্চ ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়, তখন কি হয়, ক্যালসিয়াম হলো একটি খনিজ যা আপনার শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পাওয়া যায়। এছাড়া হাড়ের বৃদ্ধি, এগুলো ছাড়াও অনেকগুলোতে কাজ করে এই ক্যালসিয়াম। আমাদের শরীরে বেশিরভাগই ক্যালসিয়াম হাড়ে থাকা উচিত। যখন আপনার শরীরে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে তখন তাকে হাইপার ক্যালসেমিয়া বলা হয়। এই ট্যাবলেটটি ব্যবহার করার কারণে, পিটিএইচ ট্যাবলেটটি ব্যবহার করার কারণে রক্তে ক্যালসিয়ামের মাত্রা আস্তে আস্তে কমতে শুরু করে। হাইপার প্যারাথাইরয়েডিজম হলো এমন একটি অবস্থা যেখানে হাড় খড়খড়ে, শরীরে দুর্বল করে দেয়, জয়েন্টে ব্যথা, কিডনির সমস্যা, প্রস্রাবের সমস্যা, কিডনিতে পাথর, সেই সবগুলো থেকে তখনও ডাক্তারবাবুরা এই পিটিএইচ 30 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে লিভার বা কিডনি সম্বন্ধে যদি কোনো প্রবলেম থাকে বা আপনার আগে থেকে কোনো মেডিসিন চলছে, তাহলে আমি বলবো এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবং 18 বছরের নিচে বাচ্চাদেরকে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই পিটিএইচ ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি যেহেতু রক্তের সমস্যা, কিডনির সমস্যা, প্রস্রাবের সমস্যা, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ পেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই পিটিএইচ 30 মিলিগ্রাম ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই পিটিএইচ 30 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।